Assalamu alaikum wa rahmatullah. Jabbar Agency Studio. Hope you've been well by the grace and mercy of Almighty Allah, wherever you are in this country. Priyo shikhetira, nishchoi je jekhane achen bhalo achen shusto achen. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and who will teach you how to speak in English fluently before everyone. And you know that I have been teaching you for the last 2 weeks, and it's all about tense. And today we are at the stage of fifth part, and the videos that are on my channel, that is, my channel name is Nasir's Club. So the videos that are available on my channel, and those who haven't watched my videos yet, feel free to go to my channel and watch all the videos. আজকে আমরা শিখব ইন্ডিফিনিট টেন্স, তবে সবগুলো ইন্ডিফিনিট টেন্সকে নিয়েই একসাথে এসেছি, কিন্তু আমরা প্রত্যেকটা প্রেজেন্ট ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট, ফিউচার ইন্ডিফিনিট প্রত্যেকটাই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি শিখব ভালোভাবে। আজকে সবগুলো ইন্ডিফিনিটকে একসাথে নিয়ে এসে ওভারঅল চোখে পড়ার মতো কী রয়েছে এবং কী শিখছি এটা নিয়ে আমরা আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আপনার প্রথমে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট, ফিউচার ইন্ডিফিনিট। আমরা ইন্ডিফিনিট মানে আমরা যে টেন্স শিখি সেটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যখন পাস্ট ধরি, পাস্ট ইন্ডিফিনিট, কন্টিনিউয়াস, এভাবে চলে যায়। আবার ফিউচার যখন ধরি তখন এভাবে আমরা সাধারণত পড়ি, এবং আমাদের টিচাররা এভাবে পড়িয়েছে বিগত দিনে। বাট আমার সিস্টেমটা হচ্ছে যে আমরা প্রথমে ইন্ডিফিনিটগুলোকে ফিনিশ করব, যতগুলো ইন্ডিফিনিট আছে সেগুলোকে আমরা ফিনিশ করব। তো আমরা প্রথমে প্রেজেন্ট ইন্ডিফিনিটে আছি, তারপর হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট, এরপর রয়েছে ফিউচার ইন্ডিফিনিট। আর আপনারা ইন্ডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কাকে বলে, কোথায় কোথায় কেন ব্যবহার হয় এটা নিয়ে বিশাল ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। অবশ্যই চ্যানেলে গিয়ে, আমার নাসির্স ক্লাব পেজে গিয়ে, চ্যানেলে গিয়ে সেখান থেকে খুঁজে বের করে দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করবেন যে আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিটে স্ট্রাকচারের ঠিক নিচে যেটা আছে সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু ডাজ। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মানে আপনাদের মাথায় রাখতে হবে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু ডাজ। পাস্ট ইন্ডিফিনিটে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড। যখনই আমরা ডিড দেখব তখনই আমরা ভাববো যে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স। আর শ্যাল এবং উইল যখন আমরা দেখব তখন আমরা জানবো যে এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স। তাহলে চোখে পড়ার মতো যে বিষয়টা হচ্ছে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট চিনব খুব সহজেই ডু ডাজ দেখে যদি থাকে, যদি ডিড দেখি তাহলে অবশ্যই সেটা পাস্ট ইন্ডিফিনিট হবে, এবং ফিউচারে শ্যাল উইল থাকলে আমরা ফিউচার ইন্ডিফিনিট ভাববো। এখানে আমি যে একটা তীর চিহ্ন দিয়ে দাগ টেনেছি এটার অর্থ হচ্ছে যে সাবজেক্টের উপর এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব আছে, ডু ডাজ আছে, বাট চোখে দেখা যাবে না। এখানেও সাবজেক্টের উপরে এই যে বক্স রয়েছে এখানে কিন্তু ডিড রয়েছে অক্সিলারি ভার্ব, বাট এখানে চোখে দেখা যায় না। বাট এখানে দেখুন ফিউচার ইন্ডিফিনিটে সাহায্যকারী ভার্ব শ্যাল এবং উইল রয়েছে, আর শ্যাল আর উইল হচ্ছে এটা ফিউচারে যাওয়ার কোড মাত্র। যেমন গ্রামীণ ফোনে আমরা যেমন বললাম যে 0178 দিয়ে আমরা মানে কোডে যাই, আবার একটেল বা এয়ারটেল বা যাই হোক না কেন আমরা যেমন 017-এর পরে আমরা যে প্ল্যাটফর্মে যাব মানে যে নেটওয়ার্কে যাব, তো ফিউচারে যেতে হলে হচ্ছে শ্যাল আর উইল। আর এখানে দেখুন সাবজেক্টের পরে ভার্ব এবং হচ্ছে অবজেক্ট মানে V1, ঠিক এখানে সাবজেক্ট V1 অবজেক্ট রয়েছে, মানে এটা সেম টু সেম প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট হচ্ছে সেম, জাস্ট শ্যালিল এখানে রাখা হয়েছে। এখন তাহলে এটা কেন দিলাম? হ্যাঁ, আমরা যখন বাংলা থেকে ইংরেজি করি, বিশেষ করে যখন প্রেজেন্ট ইন্ডিফিনিট করি, তখন একটা সেন্টেন্সের যে উৎপত্তি বা জন্ম হয় সেই জন্মটা হয় অ্যাফার্মেটিভ দিয়ে। তাহলে আমরা যে কোনো বাংলা সেন্টেন্সকে যখন আমরা প্রথম ইংরেজি বানাই তার জন্মটা হয় অ্যাফার্মেটিভ দিয়ে, এটা মাথায় রাখতে হবে মোটা দাগে। তো যাই হোক, আমরা যখন অ্যাফার্মেটিভ বানাবো একটা সেন্টেন্সে, মানে বিশেষ করে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যখন অ্যাফার্মেটিভ বানাবো, তখন খালি চোখে বলা যায় যে আমরা এই ডু ডাজ অক্সিলারি ভার্ব দেখতে পাবো না। ঠিক পাস্ট ইন্ডিফিনিটে যখন অ্যাফার্মেটিভ বানাবো, মানে পাস্ট ইন্ডিফিনিটের যখন একটা সেন্টেন্স বানাবো ইংরেজি, তখন তার জন্মটা হবে অ্যাফার্মেটিভ দিয়ে, আর এই অ্যাফার্মেটিভে আমরা ডিড খালি চোখে দেখতে পাবো না। কিন্তু ফিউচার ইন্ডিফিনিটে যখন আমরা একটি সেন্টেন্স বানাবো তখন সেখানে আমরা শ্যাল আর উইল অলরেডি অ্যাফার্মেটিভেই পেয়ে যাব। তাহলে
এটা আপনাদের মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে যখন আমাদের একটা সেন্টেন্স স্টার্ট করব মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনিটে ডু ডাজ চোখে দেখতে পাবো না পাস্ট ইনডেফিনিটেও আমরা ডিড চোখে দেখতে পাবো না এই হচ্ছে অবস্থা বাট পরের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাবো তাহলে আমরা একটু এটা নিয়ে গবেষণা করি দেখুন প্রেজেন্ট ইনডেফিনিটে প্রথম একটি সেন্টেন্স লিখেছি যে তুমি খাও তার পূর্বে আরেকটি কথা বলে নিই যে আমরা পৃথিবীতে সবসময় ছয়টা স্টেপে কথা বলি ছয়টা স্টেপে কথা বলি কীভাবে বলি কেন বলি এগুলো সবগুলো জানার জন্য আপনাদের পূর্বের ভিডিওগুলো দেখতে হবে এক থেকে চার পর্যন্ত যে ভিডিওগুলো রয়েছে সবগুলো দেখে আসবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে খুঁজে বের করে আপনারা এক থেকে চার পর্যন্ত ভিডিওগুলো দেখবেন তারপরে আজকের ভিডিওটি দেখবেন তাহলে আমরা এখানে চলে যাই দেখুন তুমি খাও ইউ ইট এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্ম উৎপত্তি এখানে আপনি ডু ডাজ কখনোই পাবেন না পাস্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিটে হচ্ছে তুমি খাও থেকে খেয়েছিলে তুমি খাও এই মুহূর্তে এই স্টেজে আছি এই অবস্থা থেকে তুমি খেয়েছিলে অতীতে সো আমরা যখন খেয়েছিলে থাকবে যখন আমরা দেখবো তখন অবশ্যই এটা পাস্ট ইনডেফিনিট হবে আর পাস্ট ইনডেফিনিটের রুলস অনুযায়ী সাবজেক্ট ভি টু এবং অবজেক্ট তাহলে তুমি খেয়েছিলে এট মানে হচ্ছে খেয়েছিলে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবো যে পাস্ট ইনডেফিনিটে সবসময় ছিল যোগ হবে একটি ভার্বের সাথে ছিল যোগ হবে যেমন খাও থেকে খেয়েছিলে যাও থেকে গিয়েছিলে আসা থেকে এসেছিলে বসা থেকে বসেছিলে মানে সবগুলো ওয়ার্ডের সাথে বাংলা অর্থের সাথে ছিল যোগ হবে এ হচ্ছে অবস্থা তো আমরা এখানে দেখছি ইউ এট এখানেও কিন্তু আমরা ডিড দেখতে পাইনি কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এখানে দেখুন এটাও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে অ্যাফার্মেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্ব এখানে যে ডু ডাজ আছে সেটা পাবো না আমরা এখানে যে ডিড আছে সেটাও আমরা এখানে পাবো না বাট আমরা যখন ফিউচার ইনডেফিনিট বানাবো তখন আমরা শ্যাল উইল অলরেডি স্টার্টিং অবস্থা থেকে পাবো স্টার্টিং বলতে সেন্টেন্সের জন্ম থেকে পাবো আর জন্ম মানেই হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে পাবো দেখুন তুমি খাবে তাহলে ইউ উইল ইট আমরা শ্যাল উইল দিয়েছি শ্যাল উইলে জাস্ট উইল ইউজ করবো ইউ উইল ইট প্রথম থেকে আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে ফিউচার ইনডেফিনিটে মানে ফিউচার ইনডেফিনিট জানতে আমাদের কোনো সমস্যা নেই এটা একেবারে ইজি সবচাইতে কঠিন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আমরা বিস্তারিত আরও ডিটেলস ভিডিও বানাবো আপনারা পরপর যে ভিডিওগুলো আসতে থাকবে সেগুলো দেখতে থাকবেন চোখ রাখবেন আমাদের পেজ এবং চ্যানেলে প্রিয় শিক্ষার্থীরা এখানে চলে আসি যে যখন আমরা অ্যাফার্মেটিভ বানাবো এরপরেই তো আমরা ইন্টারেটিভ বানাবো এরপরে নেগেটিভ তারপরে ইন্টারেটিভ নেগেটিভ এখানে হচ্ছে চারটি স্টেজ রয়েছে এই চারটি স্টেজে আমরা কথা বলি আর এর সাথে আরও দুইটি স্টেজ রয়েছে সেটা হচ্ছে ডাবল এস কোশ্চিন সেটাও আমরা আজকে একটু ধারণা দেবো যদিও বা বিগত দিনের সবগুলো ভিডিওতেই একটু একটু করে বলা হয়েছে এবার দেখুন তুমি খাও ইউ ইট তুমি কি খাও ইন্টারেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব অবশ্যই সামনে আসবে আমি বলেছি ইউ এর পরে এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব আছে যেটা আমরা দেখতে পাই না দেখুন সাবজেক্টের পরে এখানে অবশ্যই ডু ডাজ আছে বাট আমরা অ্যাফার্মেটিভে দেখতে পাই না তাই এখানে এখানে আমরা ডু ডাজ দেখতে পাচ্ছি না তো আমরা যখন এটা ইন্টারেটিভ করব তুমি কি খাও তখন এখানে থেকে ডু অথবা ডাজ সামনে যাবে এখানে আমরা ডু নিয়ে এসেছি কেন ডু নিয়ে এসেছি এটা নিয়ে বিস্তারিত আমরা সামনের ভিডিওগুলোতে আসবো এরপরে দেখুন তুমি খাও না নেগেটিভ সেন্টেন্স আমাদের নেগেটিভ সেন্টেন্সের প্রয়োজন রয়েছে যখন আমরা নেগেটিভ কিছু কথা বলবো সেক্ষেত্রে আমরা কী করেছি যে ইউ ডোন্ট ইট এখন আমি যেহেতু অক্সিলারি ভার্ব ইউজ করতে শুরু করেছি ইন্টারেটিভ থেকে এরপরে যখন আমি নেগেটিভ করব নেগেটিভ করতে হলে নট বসাতে হবে আর নট তো আর যেখানে সেখানে এমনিতেই বসে না এটা সবসময় অক্সিলারি ভার্বের সাথে বসতে হবে আমরা যেহেতু এখানে ডু পেয়েছি তাই ডুয়ের সাথে নট দিয়েছি ইউ ডোন্ট ইট এরপরে দেখুন ইন্টারেটিভ নেগেটিভ আমরা এটাও জানি যে ইন্টারেটিভ নেগেটিভ কেন ব্যবহার করি আমার বিগত ভিডিওগুলোতে ভালোভাবে ডিটেলস দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন সবগুলো ভিডিওতে একটু একটু করে আলোচনা করে প্রায় ডিটেলস আলোচনা করা হয়েছে যে কেন আমরা এই ইন্টারেটিভ নেগেটিভ ইউজ করব। সো দেখুন তুমি কি খাও না কি এবং না দুটো একসাথে আছে আমরা করেছি কি ডোন্টকে সামনে নিয়ে এসেছি
বাকিগুলো বসিয়ে দিয়েছি ডোন্ট ইউ ইট প্রসেসটা হচ্ছে যে আমরা প্রথমে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাবো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে দেখে আমরা ইন্টারটিভ বানাবো রাইট এবং যখন আমরা নেগেটিভ বানাবো তখন আমরা ঘুরে ফিরে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে দেখেই কিন্তু আমরা নেগেটিভ বানাবো এই হচ্ছে প্রসেস এবং ফাইনালি যখন চার নম্বরে আমরা ইন্টারটিভ নেগেটিভ বানাবো তখন আমরা এক নম্বরকে আর দেখবো না অর্থাৎ অ্যাফার্মেটিভকে আর দেখবো না তখন তিন নম্বর থেকে আমরা এটা করব অর্থাৎ এই যে নেগেটিভ আছে নেগেটিভ সেন্টেন্স থেকে আমরা এটা করব প্রসেসটা হচ্ছে যে আমি প্রথমে এক নম্বরটা করে নেব অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভকে দেখে ফলো করে আমরা ইন্টারটিভ করব এবং তারপরে অ্যাফার্মেটিভকে দেখে আমরা নেগেটিভ বানাবো এবং চার নম্বরে আমরা যখন ইন্টারটিভ নেগেটিভ বানাবো তখন কিন্তু আমরা আর অ্যাফার্মেটিভ দেখবো না তখন আমরা তিন নম্বর স্টেজে যেটা রয়েছে নেগেটিভ সেটা থেকে দেখে করব তাহলে আমাদের শেখাটা সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে আসি পাঁচটি ইনিমিনিটে পাঁচটি ইনিমিনিটে একই প্রসেস সেটা হচ্ছে যে যখন পাঁচটে কোনো কাজ করেছিলাম সেক্ষেত্রে একটা ভার্বের পাস্ট ফর্ম বসবে আমরা জানি যে ইট মানে খাওয়া ইট এট ইটেন আমাদের মাঝে যেটা রয়েছে এট সেটা বসবে তাহলে কি তুমি খেয়েছিলে ইউ এট এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি পূর্বেই বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে একটা একটা হচ্ছে জন্ম অর্থাৎ এই যে পাঁচটি ইনিমিনিট আমরা শিখছি সেটা যতগুলো সেন্টেন্স আমরা বানাবো সেই প্রথম সেন্টেন্সটাই হবে অ্যাফার্মেটিভ দিয়ে এটা হচ্ছে একটা জন্ম এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা খালি চোখে মানে ডিড দেখতে পাবো না যেটা এখানে বুঝতেই পারছেন আপনারা ওকে তো তুমি খেয়েছিলে ইউ এট তুমি কি খেয়েছিলে ইন্টারটিভ সেন্টেন্স ইন্টারটিভ সেন্টেন্স যখন বানাবো তখন আমরা জানি অক্সিলারি ভার্ব জাস্ট ডিড রয়েছে ডিড সামনে আসবে ডিড ইউ ইট এরপরে রয়েছে নেগেটিভ তুমি খাও নি তাহলে আমরা যেহেতু নট বসাবো সেক্ষেত্রে অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো ইউ ডিড নট ইট তখন এখানে দেখুন একটা খেয়াল করুন আমরা যখন এখানে ডিড বসেছি তখন কিন্তু এই এট এখানে হয়নি এটা মূল ফর্মে চলে এসেছে তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ডিড এমন একটি শব্দ অক্সিলারি ভার্ব সেটাতেই প্রমাণ করে যে এটা পাঁচটি ইনিমিনিট তাই এখানে আর এট বসার প্রয়োজন নেই এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস সেটা হচ্ছে মূল ভার্বটা এখানে বসবে এটা অনেকে ভুল করে যাই হোক তুমি খাওনি তাহলে ইউ ডিড নট ইট মূল ভার্ব বসেছে তুমি কি খাওনি ইন্টারটিভ নেগেটিভ তাহলে এখানে ডিডেন্ট ইউ ইট এটা করা হয়েছে প্রসেসটা একই যে আমরা অবশ্যই মূল সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন করবো তখন এই এই যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করবো যখন দুই নম্বর আমরা করবো মানে এক সবসময় এক থেকে দুই নম্বর করবো এককে দেখে দুই নম্বর করবো তাহলে কি এখানে ডিড আছে ডিড ইউ ইট দিয়ে দিলাম এরপরে যখন তিন নম্বর করবো অর্থাৎ নেগেটিভ যখন করবো তখন আবারও আমরা করবো কি এক নম্বর থেকেই তিন নম্বরে আসবো অর্থাৎ এক নম্বরে পুরো সেন্টেন্সটা তুলে নেব দেখুন ইউ ইউ ইট ধরুন বা যাই হোক হোয়াট এভার ইট ইজ যাই এটা দিই না কেন তো আমরা পুরো এই অ্যাফার্মেটিভটা এখানে তুলে নেব আর এই যে অক্সিলারি ভার্বের সাথে ডিড নট বসাবো এইভাবে আমরা মনে রাখবো তাহলে সহজে মনে থাকবে চার নম্বরে চলে আসি চার নম্বর যখন করবো তখন কিন্তু আবার এক নম্বর থেকে চার নম্বর করবো না আমরা করবো তিন নম্বর থেকে চার নম্বর অর্থাৎ তিন নম্বরে যা আছে এটা দেখে আমরা করবো যেখানে ডিডের সাথে যা আছে সেটা সামনে নিয়ে আসবো এখানে ডিডের সাথে নট আছে ডিড এন্ড বসাবো ঠিক যেমনটি আমরা এখানে ডন্ট রয়েছে মানে ডু নট এটাকে আমরা সামনে নিয়ে আসবো আমরা ইচ্ছা করলে এখানেও ডিডেন্ট বলতে পারি সংক্ষেপে ডিডেন্ট বলতে পারি সংক্ষেপ রূপটা এখানে দেওয়া নেই এই এরপরে চলে যায় এই পর্যায়ে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিটটা একেবারে সোজা তুমি খাবে যেটা এখনও ঘটেনি ঘটবে তুমি খাবে ইউ উইল ইট তুমি কি খাবে তাহলে উইলটা সহজেই সামনে নিয়ে আসবো অবশ্যই অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হবে ইন্টারটিভ করতে হলে উইল ইউ ইট তারপরে তুমি খাবে না এখন নেগেটিভ করতে হলে নট বসবে তাহলে কি ইউ উইল নট ইট এরপরে হচ্ছে যে তুমি কি খাবে না উইল নটকে সামনে নিয়ে এসেছি সংক্ষেপ করেছি সেটা হচ্ছে ওয়ান্ট ইউ ইট প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মোটামুটিভাবে তিনটা টেন্সের একটা পুরো ধারণা চলে আসলো বিশেষ করে ওভারঅল মোটামুটি একটা ধারণা চলে আসলো যদিও বা আমরা প্রেজেন্ট ইনডেফিনিটকে নিয়ে অনেক বিস্তারিত শিখব প্রেজেন্ট ইনডেফিনিটকে নিয়ে অনেকগুলো বিশ্লেষণ করব আমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে চারটা স্টেজ প্রত্যেকটাতেই রয়েছে অর্থাৎ অ্যাফার্মেটিভ ইন্টারটিভ নেগেটিভ ইন্টারটিভ আমরা জানি যে মোট ছয়টা স্টেজে আমরা পৃথিবীতে কথা বলি ছয়টা স্টেজেই কথা বলি সেটা বাংলা ভাষা হোক কোরিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক না কেন
তো এখানে আমরা সেটা প্রমাণ করি তুমি কি খাও এই কথাটি যদি আমরা কাউকে জিজ্ঞেস করি অবশ্যই হ্যাঁ অথবা না জানার জন্য অবশ্যই যে শুনবে যাকে আমি বলবো সে বলবে হ্যাঁ অথবা না এখানেও তুমি কি খেয়েছিলে সেক্ষেত্রে সে বলবে ইয়াস আর নো এখানেও তুমি কি খাবে এখানেও সে বলবে ইয়াস আর নো এবার দেখুন চার নম্বরে তুমি কি খাও না এখানেও কিন্তু অ্যান্সার ইয়াস আর নো আসবে এখানে চলে আসি যে তুমি কি খাও নি অতীতে তুমি কি খাও নি এখানেও ইয়াস আর নো আসবে এবং তুমি কি খাবে না এখানেও ইয়াস আর নো আসবে এই হচ্ছে অবস্থা এখন আমরা এর সাথে ডাবল ইস কোশ্চিন লাগাবো দেখুন আমরা যারা জানি একটু এক্সপার্ট বা আমার আগের বা পূর্বের যে ক্লাসগুলো রয়েছে যারা দেখেছেন তারা খুব সহজে বুঝতে পারবেন যে আমরা ডাবল ইস কোশ্চিন সেট করব কোথায় আমরা অবশ্যই ডাবল ইস কোশ্চিনগুলোকে সেট করব ইন্টারটিভ সেন্টেন্সের সাথে আর হচ্ছে ইন্টারটিভ নেগেটিভ সেন্টেন্সের সাথে সো ইন্টারটিভ ফরম্যাটটা কোথায় আমাদের হচ্ছে এটা হচ্ছে ইন্টারটিভ ফরম্যাট এইটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ফরম্যাট এইটা হচ্ছে আমাদের ইন্টারটিভ ফরম্যাট আর হচ্ছে চার নম্বরটা প্রত্যেকের চার নম্বরটা হচ্ছে ইন্টারটিভ ফরম্যাট তাহলে এটা হচ্ছে একটি ফরম্যাট এটা হচ্ছে একটি ফরম্যাট আর হচ্ছে এটা হচ্ছে একটি ফরম্যাট সো আমরা এখানে যদি বলি যে তুমি খাও কেন তুমি খাও যদি এখানে দেই তাহলে আমার ইংলিশটা কোশ্চিন হয়ে গেলো কেন তুমি খাও কোথায় তুমি খাও যদি আমরা দিই ওকে তো খুব সহজে কেন তুমি খাও কোথায় তুমি খাও কতটুকু তুমি খাও কটার সময় তুমি খাও এভাবে ইচ্ছে মতো আমরা ডাবল ইস কোশ্চিন লাগাতে পারি এটা লাগার জন্য জাস্ট এখানে জাস্ট ওয়াই লাগিয়ে যদি দিই তাহলে আমার ডাবল ইস কোশ্চিন হয়ে গেল ওয়াই ডু ইউ ইট আর কোথায় তুমি খাও ওয়্যার ডু ইউ ইট ইটস ভেরি সিম্পল ওয়াই ডু ইউ ইট এবং আরেকটা হচ্ছে ওয়্যার ডু ইউ ইট কোথায় খাও আরেকটা হচ্ছে হোয়াট টাইম ডু ইউ ইট কটার সময় তুমি খাও এভাবে ডাবল ইস কোশ্চিন আমরা খুব সহজেই লাগাতে পারি এবার চার নম্বরে কীভাবে ডাবল ইস কোশ্চিন হয় সেটা আমরা দেখব সেটা হচ্ছে যে তুমি কেন খাও না যখন আমরা এইরকম কোশ্চিন করবো তুমি কেন খাও না তাহলে অবশ্যই আমরা এখানে কেন লিখি কেন দিলে জাস্ট ওয়াই যদি দিয়ে দিই তাহলেই এটা হয়ে গেলো ওয়াই ডোন্ট ইউ ইট তুমি কেন খাও না তাহলে আমরা দুই নম্বর এবং চার নম্বরে ডাবল ইস কোশ্চিন সেট করেছি তাহলে পূর্বে চারটা পেয়েছি অ্যাফার্মেটিভ ইন্টারটিভ নেগেটিভ এবং পরবর্তীতে আমরা দুই নম্বরে ডাবল ইস কোশ্চিন সেট করেছি এবং চার নম্বরে ডাবল ইস কোশ্চিন সেট করেছি অনুরূপভাবে আমরা পাস্টে চলে আসি পাস্ট ইনডিফিনিটেন্সে যদি বলি যে কেন তুমি খেয়েছিলে কোথায় তুমি খেয়েছিলে এবং কতটুকু তুমি খেয়েছিলে যদি আমরা বলি কতটুকু তোমরা খেয়েছিলে জাস্ট এখানে আমরা লাগিয়ে দিতে পারি যে হাউ মাচ ডিড ইউ ইট ওয়্যার ডিড ইউ ইট কোথায় তুমি খেয়েছিলে কেন তুমি খেয়েছিলে ওয়াই ডিড ইউ ইট তার মানে হচ্ছে যে হাউ মাচ ওয়্যার ওয়াই এখানে যতগুলো ডাবল ইস কোশ্চিন আছে আপনি যার সাথে ম্যাচ করবে সেটাই আপনি বসাতে পারবেন এই ডাবল ইস কোশ্চিনের সাথে ডিডের কোনো সম্পর্ক নেই এই ডাবল ইস কোশ্চিনের সাথে ডু ডাজের কোনো সম্পর্ক নেই তাহলে ডিড ইউ ইট জাস্ট এটা একবারই আপনার রেডি হয়ে থাকবে এই প্যাটার্নটা আর আপনার প্রয়োজন অনুযায়ী যতগুলো কোশ্চিন আপনি করবেন সেগুলো জাস্ট সেট করে দেবেন এখন নিচে চার নম্বরেও একই ঘটনা কেন তুমি খাওনি তাহলে আমি আর বাংলা না লিখে একেবারে ইংরেজি লিখছি তাহলে হচ্ছে কি ওয়াই ডিডেন্ট ইউ ইট কেন তুমি খাওনি কতটুকু তুমি খাওনি যদিও বা এটা কেমন লাগছে শুনতে যেটা ম্যাচ করবে না ভালো লাগবে না সেটা বসাবেন না যেটার সাথে একমাত্র প্রয়োজন হবে সেটা বসাবেন তাহলে কি ওয়াই ডিডেন্ট ইউ ইট কেন তুমি খাওনি অনুরূপভাবে আমরা ফিউচার ইনডিফিনিটে চলে আসি কখন তুমি খাবে এখানেও যদি আমি ইচ্ছে করি যে কখন তুমি খাওনি তবুও হতে পারে আবার এখানেও যদি দুই নম্বরে যে কখন তুমি খেয়েছিলে তাহলে ওয়েন ডিড ইউ ইট কখন তুমি খেয়েছিলে আমরা ইচ্ছা মতো ডাবল ইস কোশ্চিন সেট করতে পারি এখানেও কেন তুমি খাবে কোথায় তুমি খাবে কীভাবে খাবে কতটুকু খাবে ইচ্ছা মতো আমরা লাগাতে পারি জাস্ট দিদি কীভাবে তুমি খাবে হাউ উইল ইউ ইট কীভাবে খাবে কখন খাবে ওয়েন উইল ইউ ইট কোথায় খাবে ওয়ার উইল ইউ ইট কটার সময় খাবে হোয়াট টাইম উইল ইউ ইট
ইচ্ছা মতো আমরা ডাবল এস কোশ্চেন এখানে লাগাতে পারি। ঠিক অনুরূপভাবে চার নম্বরে চলে আসি, সেটা হচ্ছে যে কেন তুমি খাবে না, আমি ওয়াই লাগিয়ে দিলাম। তাহলে ওয়াই ওয়ান্ট ইউ ইট, কেন তুমি খাবে না। তারপরে হচ্ছে ওয়েন ওয়ান্ট ইউ ইট, কখন তুমি খাবে না, কটার সময় তুমি খাবে না, হোয়াট টাইম ওয়ান্ট ইউ ইট। তারপরে হচ্ছে যে কতটুকু তুমি খাবে না, হাউ মাচ ওয়ান্ট ইউ ইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে আপনারা যারা ইংলিশ স্পোকেন শিখছেন বা চেষ্টা করছেন অনলাইনে বিভিন্ন ভিডিওগুলো দেখে, এখানে আমি গ্রামার শিখেছি। অবশ্যই গ্রামার ছাড়া কখনো কোনো বিষয় শুদ্ধ হতে পারে না, গ্রামার তো অবশ্যই আপনাকে শিখতে হবে শুদ্ধ করার জন্য, অ্যাকুরেট করার জন্য। আর এখানে যে টেন্স, একসাথে তিনটে টেন্স শিখেছি এবং একসাথে তিনটা টেন্সকে বসিয়ে কয়টি প্যাটার্নে আমরা কথা বলি সেটাও প্রমাণ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব বিস্তারিত। প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয়টা একটু জটিল এবং ক্রিটিক্যাল, সো সেখানে বেশ কিছু রুলস এবং নিয়ম রয়েছে। আপনারা অবশ্যই অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।